তো আপনি হয়তো চাচ্ছেন আপনার ইমো অ্যাপটা লক করে রাখতে ইয়েস আপনার সারা হঠাৎ করে আপনার ফোন যদি কেউ হাতে নেয় গার্লফ্রেন্ড বলফ্রেন্ড অথবা যে কেউ হাতে নিলে কিন্তু তারা চেক করতে চায় আপনি ইমুতে কার সাথে কথা বলেন চ্যাটিং করেন এভরিথিং ওকে সো আপনি চাইলে কিন্তু এখন এটা লক করে রাখতে পারবেন লক করে রাখলে কিন্তু আপনার পাসওয়ার্ড ছাড়া আর কিন্তু কেউ আপনার ইমু অ্যাপে প্রবেশ করতে পারবে না তো এই মজা সেটিংটা কীভাবে অন করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক নতুন হলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকবেন তো এখান থেকে জাস্ট আপনি এখান থেকে আপনার ইমো অ্যাপটা ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আপনার প্রোফাইলটা ভিজিট করতে হবে বসাই যে এখান থেকে প্রোফাইলটা দেখতে পাবেন এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সেটিং নেওয়ার যে অপশনটা থাকবে এই অপশানে প্রবেশ করতে হবে তো এখানে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা যেটা করবেন এখান থেকে সরাসরি আপনাদের যে এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো সবার ফার্স্টে একটা অপশন দেখতে পেয়ে নিজে যে কোড লক জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কোন তো এই অপশনটা বন্ধ থাকবে তো এখান এ এখান থেকে এটা অ্যানোভাল করতে হবে আপনারা শুধু যে এখানে একটা ক্লিক করে দেবেন তো যখন ফার্স্টে এখানে আপনারা ক্লিক করে দেবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখান থেকে জাস্ট আপনি এই ঘরের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি কী পাসওয়ার্ড দিতে চান অর্থাৎ আপনি ইমু কিন্তু লক হয়ে থাকবে আপনি সেই পাসওয়ার্ড দিয়ে সেই লকটা খুলতে হবে তো জাস্ট এখান থেকে যে পাসওয়ার্ডটা দেবেন সেটা অবশ্যই মনে রাখবেন তো এখান থেকে আমি এক দুই তিন চার মারতেছি আপনারা চাইলে যে কোনো পাস চার সংখ্যার পাসওয়ার্ড দিতে দেবেন তো আবার এখান থেকে দিতে হবে তো দেওয়ার পরে জাস্ট আপনাদের কাজ কিন্তু হয়ে গেছে এখন জাস্ট এখানে ডানে ক্লিক করে দেবেন তো ডানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে তো এখন জাস্ট আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো চলে আসার পরে এখন ইমুতে ঢুকে দেখবো আসলে কি লক হয়েছে কি না ওকে সো আমাদের কিন্তু এখানে এখনও হয়নি তো হতে চাইলে কী করতে হবে এখানে আরেকটু কাজ করতে হবে এই যে এখানে একটু অপশন পেয়ে যাবেন তালা দেখতে পাচ্ছেন তালা খোলা আছে জাস্ট তালার উপরে একটা ক্লিক করে দেবেন তো আপনার কাজটা কিন্তু হয়ে গেছে এখন জাস্ট যদি আপনি এখান থেকে ব্যাগে চলে যান ব্যাগে চলে যাওয়ার পরে এরপর থেকে আপনি যখন অ্যাপে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে কারণ মনে রাখ না রাখলে কিন্তু আপনি আর খুলতে পারবেন না তো যাক এখান থেকে আপনারা যেটা দিন সেই পাসওয়ার্ডটা মনে রাখবেন তো এইভাবে কিন্তু আপনার চাইল আপনাদের ইমো অ্যাপটা সুরক্ষিত রাখতে পারেন অন্য কারো হাত অথবা নজর থেকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালাম السلام عليكم